আসসালামু আলাইকুম। সকালে উঠলেই কথা বলা যায় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আরে বলেন তো, এটা কি? এখন সকালে নাস্তার জন্য আমি চাটনি বানাবো। চাটনি খেতে সবারই ভালো লাগে, অনেক সময় মচমচ করে ভাজি আরো ভালো লাগে। চাটনি গুলে নিলাম, আটা গুলে নিলাম, এখন বানাবো। ডিম সিদ্ধ দিয়েছি, খাবো। বাইরে সুন্দর ঠান্ডা বাতাস, শীত চলে আসছে। আমার ঘরে এখনো শীত আসেনি, আমার রুমে শীত আসতে আসতে অনেক দেরি, কিন্তু বাইরে মানে বারান্দায় গেলে ঠান্ডা বাতাস ভালো লাগে। দেখেন কি সুন্দর চাটনি, এটা কিন্তু মচমচ, খেতে খুবই ভালো লাগে। ওই যে কাক চলে আসছে আমার, এখন ওকে খাবার দিতে হবে। এই চাপটিটা একটু মচমচ করে যদি দুধ চা দিয়ে আপনি খান না, উফ কি যে ভালো লাগবে, অনেক ভালো লাগবে। ধারা দিচ্ছি, আজকে রান্না করব পাঙ্কাশ মাছ, পেঁয়াজ দিয়ে ভুনা, অনেকদিন পরে নিলাম। আর হলো এটা হলো নাইকেলি মাছ, কেটে নিলাম, ভাজা ভাজা করব। ভাজা ভাজা খেতে ভালো লাগবে, এটা ভাত দিয়ে ভাজা ভাজা খেতে অনেক ভালো লাগে। আর রান্না করব সবজি, এখনও সবজি কাটিনি, অনেক কষ্ট করে আগে মাছ কেটে নিলাম, এখন পেঁয়াজ সবজি কেটে নেব, তারপর রান্না বসাবো। সবজির জন্য আলু আর এটা হলো পেঁপে কেটে নিয়েছি রান্নার জন্য, তো ফ্রোজেন করা কিছু বটবটি আছে, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, এগুলো দিব সাথে। আর কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি ভুনার জন্য। আমার সবজিটা বসিয়ে দিয়েছি, হয়ে যাচ্ছে, এখানে অনেক কিছু আছে রোজিন করা, এখনো গলেনি। আর এই সেটে মাছগুলো ভেজে নেব। আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে, সবজিটাও হয়ে আসছে, আর মাছের তরকারিটা মাছ ভাজা হচ্ছে। মাছের তরকারিটা বন্ধুরা হয়ে আসছে, এখন গোসল টুসল করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বন্ধুরা মাছ হলে চলে যাবো টিউশনিতে। তো আমরা চলে আসছি টিউশনিতে, তখন বাজে প্রায় চারটা, তো এখানে এসে ক্লাস করছি, ভালো লাগছে, বসে আছি। বাসাতে একটু বেরোলে বাহিরে গিয়ে কথা টথা বললে ভালো লাগে, আর ক্লাস করলে আরও ভালো লাগে। ইদানিং তো টিউশনি খুব কম, আর একটু বেশি হলে আরও ভালো হতো, সময়টা আমার কেটে যেত, মেয়ে নাই, মেয়ের কষ্টটা ভুলে থাকতে পারতাম। তো তারপরে বন্ধুরা বিকেলে নাস্তাটা ওখানেই করে ফেললাম, আমরা বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। মাগরিবের আজানের পরে বন্ধুরা মাছ এলে আবার কিছু বাজার করে বাসায় চলে আসলাম। দেখেন বাদাম খাচ্ছে, প্রতিদিন সন্ধ্যায় মা ছেলে বাদাম খাই। আমরা টিউশনি শেষ করে বাসায় এসে এখন আবার বাদাম খাচ্ছি। আমাদের একটু মন খারাপ, আমাদের ডিশ নাই, সরকার নাকি কেটে দিয়েছে,
তাই ভালো লাগছে না, কি করব মা ছেলে। এই তো কতক্ষণ মোবাইল ধরে, কতক্ষণ বাদাম খায়, কতক্ষণ এই আর কি, এই আর কি বন্ধুরা আজকের আমার ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেন আমাদের ডিসটা সরকার দিয়ে দেয়, দোয়া করবেন তাড়াতাড়ি, একা একা ভালো লাগে না বাসায়। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।